বহির্বিশ্বে বাংলাদেশের ক্রীড়াঙ্গন সম্পর্কে যাদের ন্যূনতম ধারণা রয়েছে তারা এক নামে চিনবে এই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। 1954 সালে প্রতিষ্ঠিত হওয়া এই স্টেডিয়ামে খেলে গেছেন লিওনেল মেসি, জিনেদিন জিদানের মতো ফুটবলাররা। ফুটবলের পাশাপাশি 58টি ওডিআই ও 17টি টেস্ট ম্যাচ খেলা হয়েছে এই মাঠে, কিন্তু কর্তৃপক্ষের উদাসীনতায় এখন জরাজীর্ণ এই মাঠ। 2011 বিশ্বকাপের পর আর কোনো সংস্কার কাজ হয়নি এই মাঠে, শুধুমাত্র কোনো ইভেন্ট থাকলেই ঘষে মেজে দায় সারে কর্তৃপক্ষ। জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে থাকা বঙ্গবন্ধু স্টেডিয়ামকে অত্যাধুনিক করার ইচ্ছে নাকি ছিল কর্তৃপক্ষের, আছে এখনও। তাই তো ক্রীড়া পরিষদ থেকে মন্ত্রণালয়ে একটি বাজেট পাঠানো হয়েছিল গত বছরের মাঝামাঝি সময়ে, কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে এখনও বন্দি সেই বাজেটের ফাইল। 91 কোটি টাকার এই বাজেট এখন আছে মন্ত্রণালয়ে, কবে নাগাদ বাজেট মিলবে তা থেকে গেল নানা প্রক্রিয়ার মাঝে। এটি এখন একটা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, সে সংক্রান্তে আমরা একটা প্রকল্প প্রস্তাব তৈরি করে যুব ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং সেখান থেকে এটা প্রক্রিয়াকরণ সম্পন্ন করে তারপরে এটি চূড়ান্ত করা হবে। এটি আসলে জানেন, এটা একটা প্রক্রিয়া, এটা স্টিয়ারিং কমিটি, বিভিন্ন কমিটির মিটিং করে মন্ত্রণালয় থেকে প্ল্যানিং কমিশনে যায়। প্ল্যানিং কমিশনে এটি যেহেতু 50 কোটির উপরে গেলেই এটি একনেকে যাবে। এইটা একনেকে যাওয়ার পরে এটা মাননীয় প্রধানমন্ত্রী একনেকে বৈঠকে উপস্থাপন হলে আমরা আশাবাদী যে এটি দ্রুত পাস হবে। ক্রীড়া পরিষদের কর্তারা না জানলেও আশার বাণী শুনালেন ক্রীড়া প্রতিমন্ত্রী, তার দপ্তর হয়ে ফাইল এখন পরিকল্পনা মন্ত্রণালয়ে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের অস্তিত্ব রক্ষা করতে শিগগির পরিষদের দেয়া বাজেট পাশ হবে এমন আশাবাদ প্রতিমন্ত্রীর। প্রায় 91 কোটি টাকার একটি প্রকল্প আমরা নিয়েছি, সেই প্রকল্পটি আমাদের পরিকল্পনা মন্ত্রণালয়ে রয়েছে। আমি আশা করছি সহসাই এটা অনুমোদিত হবে এবং অনুমোদিত হলে আমরা আমাদের এই টার্মের মধ্যে আমরা এটাকে একটা নতুন রূপে আমরা এই বঙ্গবন্ধু স্টেডিয়ামকে আমরা দেখতে পাবো। দেশের ক্রীড়াঙ্গনে নানা উত্থান পতনের সাক্ষী এই বঙ্গবন্ধু স্টেডিয়াম। তরুণ প্রজন্মকে দেশের ক্রীড়াঙ্গনের ইতিহাস জানাতে হলেও টিকিয়ে রাখতে হবে এই স্টেডিয়ামকে। মেহেদী হাসান বুলবুল, সময় সংবাদ, ঢাকা।